থেকে আমরা তিনটি প্রস্তাব দিতে পারি, তবে আমাদের প্রধান প্রস্তাবটি একটি জানিয়েছি যে আমাদের সংবিধানের 118 আইনের বিধিবিধানের অধীনে করতে পারবে, কিন্তু সেই আইনটি আজ পর্যন্ত হয়নি। আমরা বলেছি যে এই আইনটিকে এখন করা অত্যন্ত জরুরি, এবং এই আইনটির উদ্দেশ্য হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের যোগ্য এবং মোটামুটি গ্রহণযোগ্য, সকলের কাছে গ্রহণযোগ্য এরকম একজন ব্যক্তি বের করার জন্য কী কী পন্থা এবং কী কী মাপকাঠি কীভাবে করা হবে সেটা এই আইনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা থাকতে হবে, যাতে করে উনি ওই গাইডলাইন নিয়ে উনি সেরকম ব্যক্তিকে সিলেকশন করবেন যারা যোগ্য এবং একই সঙ্গে যারা গ্রহণযোগ্য, মোটামুটি গ্রহণযোগ্য সবাই যাতে করে সেই রকম লোক নিয়ে করলে আমরা আশা করছি যে আবার সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন করার জন্য একটি ভালো নির্বাচন কমিশন আমরা পেতে পারি। আর একই সঙ্গে আমরা এটাও বলেছি যে নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, নির্বাচন কমিশনকে আমাদের যথেষ্ট পরিমাণে তাদের কর্তৃত্ব দিতে হবে। সেখানে আমাদের অনুচ্ছেদ 126 আমাদের সংবিধানে 126 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে। তো আমরা এখানে বলেছি যে এটা সংবিধানে থাকলেও বাস্তবে আমরা এটার বাস্তবায়ন দেখছি না, সেই জন্য আমরা মনে করি যে সংবিধানের এই বিধানটিকে একটি আইনের আওতায় আনা উচিত, সেখানে বলা পরিষ্কারভাবে যাতে তারা কার্যকর হতে পারে তার কীভাবে হতে পারে তার বর্ণনা থাকতে হবে। সেই জন্য সে কারণে এই বিষয়টি আইন থাকা প্রয়োজন। এই আইনে না করলে তারা যদি না মানে কেউ তাহলে তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা উচিত, এবং তাদের কী ধরনের শাস্তি হবে সেটাও সুস্পষ্টভাবে সেই আইনে থাকতে হবে। তাহলে নির্বাচন কমিশন এই এই আইনের শক্তির বলে নির্বাচনের যে কোনো বিষয়ে নির্বাহী বিভাগকে বাধ্য করতে পারবে। এখন যেটা আমরা দেখছি যদি আমাদের মোটামুটি প্রধান আমাদের প্রস্তাব, তারপরেও আমরা বলেছি যেহেতু ওনাদের সময়ের সংক্ষিপ্ততার একটা কথা আছে যে অনেক অল্প সময়ের মধ্যে আইনটি করতে ওনারা সম্ভব হবে কি না, আইনটি করার দায়িত্ব সরকারে, আমরা বলেছি সরকার যদি আইনটি করতে চান করতে পারেন, সরকার যদি আমাদের সহযোগিতা চান আমরা করতে পারি, এমনকি সরকার যদি আমাদেরকে আইনটি প্রণয়ন করতে বলেন তাও আমরা করতে রাজি আছি। যদি মনে করেন সম্ভব নয় তাহলে আমাদের অল্টারনেটিভ আমরা আরেকটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রেসিডেন্ট ইচ্ছা করলে অর্ডিনেন্সের মাধ্যমে এই আইনটিকে সংসদের আগেই এটাকে পাস করে নিতে পারেন, পরবর্তীতে প্রথম সংসদ হিসেবে এটাকে অনুমোদন করা যেতে পারে। এটা নিয়মও আমাদের সংবিধানে আছে, এটা আমরা মহামান্য রাষ্ট্রপতিকে প্রস্তাব জানি।